অবশেষে 9 ম্যাচ পরে 50 দেখা পেলেন তামিম ইকবাল। জোস লিটলের বলে উইকেট কিপারের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে দেন বাউন্ডারিতে। আর তারই সাথে 2022 সালের পর 2023-এ এসে প্রথম হাফ সেঞ্চুরি দেখা পেলেন তামিম। অবশ্য তামিমের স্লিপে সহজ ক্যাচ ছেড়ে দিয়েছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক বলবার্নি। তামিম জীবন পেয়ে সেটা কাজে লাগালেন। 62 বলে 5-4 ওয়ানডে ক্যারিয়ারের 56তম হাফ সেঞ্চুরি তুলে নিলেন তিনি। তবে হাফ সেঞ্চুরি করার পর তার ইনিংস বড় করতে পারেননি। ডক্টরের বলে কেরেক ইয়াংয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তামিম। আউট হওয়ার আগে 82 বলে 6-4 রানের ইনিংস খেলেছেন তামিম। প্রিয় দর্শক, তামিম ইকবালের আজকের এই ইনিংসটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।